কোচিং সেন্টার, যাকে উন্নত বিশ্বে শ্যাডো এডুকেশন বা ছায়া শিক্ষা কেন্দ্র বলা হয়। বাংলাদেশে প্রতিষ্ঠার শুরু থেকেই সমালোচনার মুখে এই পদ্ধতি। নানা সময়ে প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত হয়েছেন কোচিং সেন্টার সংশ্লিষ্টরাই। তাই বাধ্য হয়েই পাবলিক পরীক্ষা চলাকালীন প্রতি বছরই সরকারকে বন্ধ করতে হয় কোচিং সেন্টার। আর 2019 সালে হাইকোর্টের পর্যবেক্ষণেও কোচিং বাণিজ্যকে বলা হয় নতুন অপরাধ। তবে প্রস্তাবিত নতুন শিক্ষা আইনে কোনো শিক্ষক কোচিং সেন্টারে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে পড়াতে না পারলেও যুক্ত থাকতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের কোচিংয়ে। শিক্ষা বিশ্লেষকরা মনে করেন, উচ্চশিক্ষায় অধ্যয়নরতদের জন্য কোচিং সেন্টারে পাঠদানের সুযোগ রেখে স্কুল কলেজের শিক্ষকতায় নিয়োজিত শিক্ষকদের কোচিংগামিতা বন্ধ করতে না পারলে শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগ হারাবেন শিক্ষকরা। অন্যদিকে বাড়বে কোচিং বাণিজ্য। কোচিং সেন্টার থাকতে পারে অন্যদের দ্বারা পরিচালিত, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের অনেক যারা উচ্চশিক্ষায় পড়ছেন, অর্থের সংস্থান করার জন্য তারা কোচিংয়ে জড়িত হয়ে থাকেন, প্রাইভেট টিউশনই করে থাকেন, সেগুলো আইনের মাধ্যমে বন্ধ করার বা নিষিদ্ধ করার উচিত নয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় এখানে যেটি হবে, যে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং শিক্ষকরা, যাদেরকে সরকার বেশিরভাগ ক্ষেত্রেই এমপিও দিয়ে থাকেন, তারা যাতে কোনোভাবেই এই কোচিং বাণিজ্যে জড়িত না হতে পারেন তার ব্যবস্থা করা প্রয়োজন। প্রস্তাবিত শিক্ষা আইন অনুযায়ী নোট বা গাইড বই মুদ্রণ, বাঁধাই, প্রকাশ বা বাজারজাত করা না গেলেও সরকারের অনুমোদন সাপেক্ষে বাজারে থাকবে সহায়ক বই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আইনে সহায়ক বইয়ের সংজ্ঞা স্পষ্ট না করলে সহায়ক বইয়ের নামে বাজারে চলবে নোট গাইডের ব্যবসা, যা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে ধ্বংস করবে। সহায়ক পুস্তিকাকে যে বৈধতা দেয়া হলো তার মধ্য দিয়ে নোট গাইডেরই প্রচ্ছন্নভাবে আবার বিস্তার ঘটবে কিনা এটা নিয়ে আমরা সন্দেহ। এইটা বলতে হবে যে গাইড বলতে আমরা কী বুঝি, প্রথমত নোট গাইড বলতে আমরা কী বুঝি সেটা বলতে হবে ক্লিয়ারলি। আর আপনি যথার্থই বলছেন যে আবার সহায়ক গ্রন্থ বলতে কী বুঝি এটাও বলতে হবে। এই দুটো জিনিসেরই ব্যাখ্যা না থাকলে এটা একটা অ্যাম্বিগুইটি হবে এবং হয়রানির শিকার অনেক সময় যারা মৌলিক বই তারা যেমন হয়রানির শিকার হবে, আবার যারা দুষ্ট তারা ওই নোট বা গাইডকেই সহায়ক বই আকারে তারা প্রকাশ করবে। এছাড়া শিক্ষকদের জন্য আলাদা কাঠামোতে বেতন প্রদান সহ শিক্ষার মান উন্নয়নে নানা পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।